আজকে উইংসে লেসন সিক্স আমরা ফাইভ অব্দি কমপ্লিট করেছিলাম, তো লেসন সিক্স থেকে আজকে স্টার্ট করব। এখানে একটা ছবি দেওয়া আছে, একটা ওয়েল বা কুয়ো, সেখানে সিংহ আর একটা র্যাবিট আছে। তো দেখি কি গল্পটা আছে, লেটস রিড। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ক্রুয়েল লায়ন ইন দ্য ফরেস্ট। এক সময় সেখানে বাস করত ক্রুয়েল মানে নিষ্ঠুর লায়ন ইন দ্য ফরেস্ট, একটা জঙ্গলে একটা নিষ্ঠুর সিংহ বাস করত। হি ওয়াজ ভেরি গ্রিডি অলসো, সে খুব লোভী ছিল। গ্রিডি মানে লোভী। হি স্টার্টেড কিলিং অ্যানিম্যালস অফ দ্য ফরেস্ট, সে কি করলো, জঙ্গলের সব পশুকে হত্যা করা শুরু করলো। সিইং দিস, এটা দেখে অল অ্যানিম্যাল কেম টুগেদার টু দ্য লায়ন, সমস্ত প্রাণীরা লায়নের কাছে এলো। অ্যান্ড অফার্ড হিম এ প্ল্যান, এবং তাকে একটা প্ল্যান অফার করল, মানে প্ল্যানের কথা বলল। দে সেড দ্যাট এভরি ডে ওয়ান অ্যানিম্যাল উড কাম টু হিম সো দ্যাট হি কুড ইট দ্যাট অ্যানিম্যাল। তারা কি বলল যে প্রতিদিন একটা করে, এভরি ডে প্রতিদিন একটা করে প্রাণী তার কাছে আসবে, সো দ্যাট হি কুড ইট দ্যাট অ্যানিম্যাল, এবং সে তাহলে ওই প্রত্যেক দিন একটা করে অ্যানিম্যালকে খেতে পারবে, পশুকে। দ্য লায়ন অ্যাগ্রিড, এগ্রিড মানে ডিসাইডেড বা স্থির করলেন, মানে রাজি হল। ওয়ান ডে ইট ওয়াজ দ্য টার্ন অফ দ্য র্যাবিট, একদিন এরকম করতে করতে একদিন টার্ন মানে পালা এলো কার, একটা র্যাবিটের, ঠিক আছে। দ্য র্যাবিট ওয়াজ ওয়াইজ অ্যান্ড ওল্ড, র্যাবিটটা খুব বুদ্ধিমান বিচক্ষণ ছিল এবং ওল্ড মানে বৃদ্ধ ছিল। ইট টুক মাচ টাইম টু গো টু দ্য লায়ন, ইট টুক মাচ টাইম, তার মানে কি এটা খুব বেশি সময় সে নিয়েছিল সিংহের কাছে যেতে। দ্য লায়ন বিকেম অ্যাংরি অ্যান্ড ইম্পেশেন্ট ফর দ্য ডিলে, ওই যে দেরি করে যাচ্ছিল তার জন্য সিংহ খুব রেগে গেছিল এবং ইম্পেশেন্ট মানে অধৈর্য, ইম্পেশেন্ট মানে পেশেন্ট হচ্ছে ধৈর্য, তার উল্টো হচ্ছে ইম্পেশেন্ট মানে অধৈর্য হয়ে গেছিল। বাট দ্য ওয়াইজ র্যাবিট ওয়াজ কাম অ্যান্ড স্লোলি টোল্ড দ্য লায়ন দ্যাট ইট ওয়াজ নট হিজ ফল্ট, কিন্তু সেই যে বুদ্ধিমান র্যাবিটটা খুব শান্ত হয়ে, কাম মানে রেলের উচ্চারণ ক্লাম বলবি না কেউ, সিএম কাম বলতে হবে, ঠিক আছে, এলের উচ্চারণ হয় না, কাম মানে শান্ত। অ্যান্ড স্লোলি আস্তে আস্তে লায়নকে বলল দ্যাট ইট ওয়াজ নট হিজ ফল্ট, এটা তার দোষ নয়। দেয়ার ওয়াজ অ্যানাদার ক্রুয়েল লায়ন ইন এ ডিপ ওয়েল, সেখানে ডিপ ওয়েল ফিল্ড উইথ ওয়াটার, সেই জঙ্গলে আর একটা এরকম কুয়ো আছে যেটা জল ভর্তি, সেখানে আর একটা এরকম কুয়ে নিষ্ঠুর সিংহ থাকে। হি অ্যাটাকড হিম অন দ্য ওয়ে, সে তাকে রাস্তায় আক্রমণ করেছিল, অ্যাটাক করেছিল। সাম হাউ হি এসকেপ টু রিচ দেয়ার সেফলি, যেভাবেই হোক না কেন সাম হাউ সে তাদের থেকে, সেই তাদের মানে সেই কুয়েল যে সেকেন্ড যে লাইনটার কথা বলছে রাবি, তার থেকে এসকেপ মানে ছাড়া পেয়ে এসেছিল। হিয়ারিং দিস দা লায়ন বিকেম ভেরি অ্যাংরি, এটা শুনে সেই লায়নটা খুব রেগে গেল। হি অর্ডার দ্য র্যাবিট টু লিড হিম টু দ্যাট অব দ্য ওয়ে, সেইটা শুনে রাবিট, দেন দ্য র্যাবিট শোড দ্য লায়ন হিজ সরি হি অর্ডার দ্য র্যাবিট, সে র্যাবিটকে অর্ডার করলো টু লিড হিম টু দ্যাট ওয়েল, তাকে সেই কুয়োর কাছে নিয়ে যেতেন। দেন দ্য র্যাবিট শোড দ্য লায়ন হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার অব দ্য ওয়েল, তখন র্যাবিট কি করলো সেই কুয়োর কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে যে জলের মধ্যে যেই তাকাতে বললো সঙ্গে সঙ্গে জলে আমাদের সবসময় ছায়া পড়ে, রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি, সেই কুয়োর মধ্যে সে দেখতে পেল। দ্য লায়ন বিকেম ফিউরিয়াস অ্যান্ড স্টার্টেড রোয়িং, লায়নটা কি করলো এটা ছবি দেখে, যে এবার সে যখন ওর মধ্যে দাগালো তখন দেখলো আর একটা লায়ন, সে খুব রেগে গেল এবং সে গর্জন করতে থাকলো। ন্যাচুরালি হিজ ইমেজ ইন দ্য ওয়াটার ওয়াজ অলসো ইকুয়ালি অ্যাংরি, এবার কেউ যদি রাগি হয়ে ওই জলের দিকে তাকায় তাহলে জলেতে তো তার সেই রাগি ইমেজটাই ছবিটাই দেখা যাবে, তো সেও দেখলো ওই জলের মধ্যে একটা ইকুয়ালি অ্যাংরি, ঠিক একই রকম রাগি একটা লায়ন দেখা যাচ্ছে। দেন দ্য লায়ন জাম্পড ইনটু দ্য ওয়াটার টু অ্যাটাক দ্য আদার লায়ন, এই দেখে লায়নটা ওই জলের মধ্যে ঝাঁপ দিল, জাম্প করলো টু ওয়াটার, জলের মধ্যে টু অ্যাটাক দ্য আদার লায়ন, ওই জলের মধ্যে যে ভাবছে যে একটা লায়ন আছে তাকে অ্যাটাক করার জন্য, আক্রমণ করার জন্য ঝাঁপ দিল। অ্যাজ এ রেজাল্ট দ্য লায়ন লস্ট ইজ লাইফ, এর ফলে কি হলো, লস্ট ইজ লাইফ ইন দ্য ওয়েল, সেই কুয়োর মধ্যে যেই ঝাঁপ দিল সেই লায়নটা তার প্রাণ হারালো। দাস দ্য ওয়াইজ র্যাবিট সেভ দ্য ফরেস্ট ফ্রম দ্য ক্লাচেস অফ
গ্রিডি লায়ন। এইভাবে র্যাবিটটা জঙ্গলে সমস্ত অ্যানিমেলকে ওই কুয়েল যে গ্রিডি লোভী যে লায়ন ছিল তার হাত থেকে বাঁচালো। ঠিক আছে, এ হলো র্যাবিটের বুদ্ধি। তো আমরা এবার অ্যাক্টিভিটি ওয়ানে চলে যাই। ওয়াজ দ্য ফলোইং ওয়ান ইজ ডান ফর ইউ। ক্রুয়েল, এ বির সঙ্গে ম্যাচ করতে হবে। ক্রুয়েল মানে নিষ্ঠুর, তার সঙ্গে দেখো দিয়েছে ব্রুটাল, এটাও নিষ্ঠুর, একই মানে। ওয়াইজ, ওয়াইজের হচ্ছে লার্ন, মানে শিখা কিছু, মানে শিখছে যে লার্ন হচ্ছে তাই। এসকেপ, উদ্ধার করা, রান অফ, রোর মানে গর্জন, স্ক্রিম মানেও তাই। অ্যাক্টিভিটি টু, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অল অ্যানিমেল কেম টুগেদার। তো আমরা এক্সারসাইজে চলে যাই, এখানে যে অল অ্যানিমেল কেম টুগেদার টু দ্য লায়ন অ্যান্ড অফার্ড হিম এ প্ল্যান। সেকেন্ড, ইট ওয়াজ ডিসাইডেড বাই অল দ্য অ্যানিমেল দ্যাট, এটা কি ডিসাইডেড ছিল অল দ্য অ্যানিমেল দ্যাট, ইট ওয়াজ ডিসাইডেড অল দ্যাট এভরি ডে ওয়ান অ্যানিমেল উড কাম টু হিম সো দ্যাট হি কুড ইট দ্য অ্যানিমেল। এই অবধি লিখতে হবে। এটা কি ডিসাইড করেছিল যে প্রত্যেক দিন তার কাছে একজন করে আসবে প্রাণী এবং লায়ন তাকে খাবে। দেয়ার ওয়াজ অ্যানাদার ক্রুয়েল লায়ন, দেয়ার ওয়াজ অ্যানাদার ক্রুয়েল লায়ন ইন এ ডিপ ওয়েল উইথ ফিল্ড উইথ ওয়াটার। দ্য লায়ন ওয়াজ ফিউরিয়াস, দ্য লায়ন ওয়াজ ফিউরিয়াস অ্যান্ড অর্ডার, ওটা শুনে রেখে গেল যে ওখানে তার দেরি হয়েছিল কেন এবং খুব ফিউরিয়াস হয়ে গেছিল, যে যে অ্যাংরি, অ্যাংরি মানে ফিউরিয়াস, অ্যান্ড অর্ডার দ্য র্যাবিট টু লিড হিম টু দ্যাট ওয়েল। ঠিক আছে, তাকে ওই কুয়োর কাছে নিয়ে যেতে বলেছিল। দেয়ার দ্য লায়ন জাম্পড ইন টু দ্য ওয়েল, লায়ন কি করেছিল ওয়েলের মধ্যে জাম্প করেছিল, অ্যান্ড কি করেছিল ইন টু দ্য ওয়াটার, কি করতে জাম্প করেছিল, টু অ্যাটাক দ্য আদার লায়ন, টু অ্যাটাক দ্য আদার লায়ন। দ্য র্যাবিট সেভড, র্যাবিট কিভাবে সেভ করেছিল, দ্য র্যাবিট সেভ দ্য ফরেস্ট ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য গ্রিডি লায়ন। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখে দেখে আমরা লিখে ফেলব। এবার নেক্সট অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি থ্রি, কোশ্চেনের অ্যান্সার করতে হবে। হাউ ওয়াজ দ্য লায়ন, লায়ন কেমন ছিল, আমরা জানি দ্য লায়ন ওয়াজ ক্রুয়েল অ্যান্ড গ্রিডি, ক্রুয়েল অ্যান্ড গ্রিডি। হোয়ার ডিড দ্য লায়ন লিভ, দ্য লায়ন লিভড ইন দ্য ফরেস্ট। হোয়াট ওয়াজ ডিসাইডেড বাই দ্য অ্যানিমেল, অ্যানিমেলরা কি ঠিক করেছিল, অ্যানিমেলরা ঠিক করেছিল যে প্রত্যেক দিন একটা করে অ্যানিমেল তার কাছে যাবে এবং সে তাকে খাবে। তাহলে কি ইংলিশটা হবে, দ্য অ্যানিমেল ডিসাইডেড, দ্য অ্যানিমেলস, অনেক অ্যানিমেল, দ্য অ্যানিমেলস ডিসাইডেড দ্যাট এভরি ডে ওয়ান অ্যানিমেল কাম টু দ্য লায়ন অ্যান্ড সো দ্যাট হি কুড ইট দ্য অ্যানিমেল। হোয়াট ডিড দ্য লায়ন অর্ডার দ্য র্যাবিট, যখন র্যাবিটের দেরি হয়েছিল শুনে, যখন গল্প বলেছিল যে আর একটা র্যাবিট ওই কুয়োর মধ্যে আছে, তখন শুনে সে র্যাবিটকে কি অর্ডার দিয়েছিল, না দ্য লায়ন অর্ডার দ্য র্যাবিট টু লিড হিম টু দ্য ওয়েল, তাকে সেই ওয়েলের কাছে নিয়ে যেতে বলেছিল। ওয়ার দ্য আদার লায়ন লিভ, যেখানে যেখানে নাকি আর একটা লায়ন থাকে সেই ওয়েলের কাছে নিয়ে যেতে বলেছিল। হোয়াট ডিড দ্য লায়ন সি ইন দ্য ওয়াটার, লায়ন যখন ওই ওয়েলের কাছে গেল তখন সে কি দেখলো, দেখলো যে দ্য লায়ন স হয়ে যাবে, সিটা স হয়ে যাবে, দেখেছিল স হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার। ওকে, নাও অ্যাক্টিভিটি ফোর, এখানে যে ওয়ার্ডের তলায় আন্ডারলাইন আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড দ্যার অপোজিট ওয়ার্ড, এর অপোজিট ওয়ার্ড এখানে কি বক্সে দেওয়া আছে লিখতে হবে। ইম্পেশেন্ট মানে অধৈর্য, তার উল্টো হবে পেশেন্স মানে ধৈর্য। শি ওয়াজ ভেরি অ্যানয়েড টু সি দ্য গেস্ট, ঠিক আছে, অ্যানয়েড মানে ডিলাইটেড, তার উল্টোটা হচ্ছে ডিলাইটেড। উই হ্যাভ টু কুয়েল টু দ্য অ্যানিমেল, কুয়েল এর অপোজিট ওয়ার্ড কাইন্ড, দয়ালু। আচ্ছা, নেক্সট এখানে কিছু ওয়ার্ড ট্রোভ আছে, ওয়ার্ড ট্রোভে মানেগুলো দেওয়া ওয়ার্ড আছে, সিলেবেলকে ডিভিশন মানে কিভাবে পড়তে হবে। এস কেপড, তাই এস এর পরে ফাঁকা আছে, ক্যাপ এখানে আগেও শিখে দেওয়া আছে, সিলেবেল ডিভিশন কাকে বলে বলে দেওয়া আছে, মিনিংগুলো দেওয়া আছে, ইংলিশ মিনিংও দেওয়া আছে, বাংলা মিনিংও দেয়া, এসকেপড মানে ফ্লেড পালিয়ে যাওয়া, সেটার ব্যবহার বা মেক সেন্টেন্স করা আছে, এগুলো নিজেরা পড়ে একদম তৈরি করে ফেলবেন। নেক্সট আমি অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি, অ্যাক্টিভিটি ফাইভ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য র্যাবিট ওয়াজ ভেরি ড্যাশ, র্যাবিট কি ছিল, র্যাবিট আমরা জানি ওয়াইজ ছিল, অ্যান্ড নিউ হাউ টু টিচ দ্য লায়ন এ গুড লেসন, এবং সে খুব বিচক্ষণ ছিল, ওয়াইজ ছিল, এবং সে জানতো যে কি করে লায়নকে একটি ভালো শিক্ষা দেওয়া যাবে। দ্য গ্রিডি লায়ন বিকাম ড্যাশ ওয়েন ইট ডিড নট গেট দ্য র্যাবিট ইন টাইম টু ইট। দ্য গ্রিডি লায়ন বিকেম কি ছিল, অ্যাংরি ছিল, লোভী যে লায়নটা খুব অ্যাংরি ছিল, ওয়েন ইট ডিড নট গেট দ্য র্যাবিট ইন টাইম, কারণ তার কাছে একটা র্যাবিটের আসার কথা ছিল খাবে বলে, কিন্তু সে সময় মতো এসে পৌঁছায়নি, তাই গ্রিডি লায়নটা খুব অ্যাংরি ছিল, বিকাম অ্যাংরি, বিকেম অ্যাংরি।
The angry lion started dash for not getting his lunch. The angry যে লায়ন স্টার্টেড কি হয়েছিল স্টার্টেড বিকামিং ইম্পেশেন্স অধৈর্য হয়ে পড়েছিল ফর নট গেটিং ইজ লাঞ্চ তার যে খাবারটা পাচ্ছিল না বলে সে বিকামিং ইম্পেশেন্স হয়ে পড়েছিল অধৈর্য দ্য র্যাবিট বিফুলড দ্য লায়ন বাই শোয়িং হিজ ড্যাশ ইন দ্য ওয়াটার অব দ্য ওয়েল বোকা বানিয়েছিল র্যাবিটটা লায়নকে কি দেখিয়ে না তার রিফ্লেকশন দেখিয়ে তার প্রতিচ্ছবি দেখিয়ে ইন দ্য ওয়াটার অব দ্য ওয়েল দ্য ক্লেভার র্যাবিট ম্যানেজ টু সেভ দ্য ফরেস্ট ফ্রম দ্য ড্যাশ অব দ্য ক্রুয়েল গ্রিন লায়ন এই চালাক যে র্যাবিটটা সে ফরেস্টের সমস্ত জঙ্গলের যে অ্যানিমাল তাদেরকে বাঁচিয়েছিল ওই যে লোভী লায়নের কাছ থেকে কিভাবে না ক্লাচেস অব দ্য ক্রুয়েল গ্রিডি লায়ন ক্লাচেস অ্যাক্টিভিটি সিক্স টু ফলস দ্য লায়ন ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য অ্যানিমালস ইন দ্য ফরেস্ট লায়ন কে খুব দয়ালু ছিল না তাহলে ফলস দ্য লায়ন নেভার কিল্ড ইভেন এ স্মল অ্যানিমাল টু দ্য ফরেস্ট লায়ন কোনোদিনও জঙ্গলের কোন প্রাণীকে মারিনি এটা কি ঠিক না ফলস দ্য র্যাবিট ওয়াজ ওয়ান অব দ্য ইয়ং অ্যানিমেল অব দ্য ইন দ্য ফরেস্ট ফরেস্টের একদম ইয়ং অ্যানিমেল ছিল না ওল্ড ছিল তো এটাও ফলস দ্য র্যাবিট হ্যাড এ প্ল্যান টু এসকেপ ফ্রম দ্য ক্লাচেস অব দ্য আয়রন এটা টু কারণ র্যাবিট ওই লায়নের হাতের থেকে জঙ্গলের সমস্ত প্রাণীকে রক্ষা করার একটা প্ল্যান করেছিল দিস ইজ ট্রু দ্য ফার্স্ট লায়ন বিকাম কাম কাম মানে শান্ত এলের উচ্চারণ হবে না আগেও বলেছি হিয়ারিং দ্য স্টোরি অফ অ্যানাদার লায়ন অন্য লায়নের গল্প শুনে র্যাবিট যখন অন্য লায়নের গল্প বলেছিল তাই শুনে কি ফার্স্ট লায়নটা শান্ত ছিল ছিল না খুব রেগে গেছিল এবং রোর করছিল তো এটাও ফলস তা আমরা এই পর্যন্ত পড়লাম তোমরা সব অ্যাক্টিভিটিগুলো করে দেখাবে